पंचगढ़ थेके एबछर अनेकटा परिष्कार भावे देखा जाच्छे पृथिवीर तृतीय उच्चतम पर्वतशृंग कांचनजंघा। आबहावा अनुकूले थाकाय एबार आगे भागे एटी दृश्यमान होयेछे बोले मने करछेन स्थानीयरा, जार अपरूप सौंदर्य उपभोग करते देशेर विभिन्न प्रान्त थेके छुटे आसछेन दर्शनार्थीरा। तबे आबासन ओ भालो मानेर खाबार होटेलेर अभावे भोगान्तिते पड़छेन तारा। पंचगढ़ेर दुई प्रतिनिधि मोहम्मद रनी मियाजी एबं मोहम्मद हारुनुर रशीदेर पाठानो तथ्यचित्रे आरो जानाछेन मौसुमी रहमान। কাঞ্চনজঙ্ঘা নেপাল এবং সিকিম সীমান্তে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। প্রতিবছর দেশের তেঁতুলিয়া উপজেলা থেকে হালকা দেখা গেলেও এবার পঞ্চগড় সহ ঠাকুরগাঁও দিনাজপুরের কিছু কিছু স্থান থেকেও স্পষ্ট দেখা মিলেছে এ পর্বতশৃঙ্গের। সোনালী রূপালী ও তুষার শুভ্র বরফে ঢাকা এ পর্বতের সৌন্দর্য দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে পাসপোর্ট ও ভিসা ছাড়াই দেশের গণ্ডি থেকে এর সৌন্দর্য উপভোগের আনন্দের পাশাপাশি কিছু ভোগান্তির কথাও জানান তারা। এখানে থাকার আবাসিক হোটেল কম, একটা হোটেলই পেয়েছি। যদি এখানে আরো দুই তিনটা হোটেল করা হয় একটু ভালো মানে, তাহলে তো আমরা বাবা মা বা ফ্যামিলি মেম্বার নিয়েও আসতে পারি। আজকে সকালে এক এক সময় এক একটা ধরনের রূপ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা। আজকে যে সকালে যে ভিউ দেখলাম সেটা অপরূপ। প্রথম দেখতে আসলাম, বাচ্চাদেরকেও নিয়ে আসলাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ। তেঁতুলিয়ায় ডাকবাংলো বসে চায়ের পেয়ালা ঠোঁটে ধরে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতিটাই আলাদা। এদিকে পর্যটকদের জন্য ভালো মানের আবাসিক হোটেলের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। তেঁতুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে টুরিস্টরা কিন্তু পঞ্চগড়ে আসছেন এবং তাদের এই কাঞ্চনজঙ্ঘাটি তাদের একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে খুবই স্বাভাবিক, আপনারা জানেন। স্বভাবগতভাবেই এখানকার মানুষ খুব শান্তিপ্রিয়। বিভিন্ন ব্যবস্থাপনাগুলো আছে, এগুলো আমরা আরও জোরদার করেছি বা লক্ষ্য রাখছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চূড়াটি অনিন্দ সুন্দর হয়ে ধরা দেয় পর্যটকদের সামনে। শীতে আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘা ডিসেম্বর পর্যন্ত দেখা যায় বলে জানান স্থানীয়রা। মৌসুমী রহমান, আরটিভি।